ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন বাবাকে ভিডিও কলে দেখে মেয়ের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে সংযোগ রেখে নাদিরা সুলতানা রুমি বয়স ২৪ নামের এক নারী আত্মহত্যা করেছেন বুধবার ১৫ মার্চ সন্ধ্যায় উপজেলার উত্তর নাপিতখালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটেছে ঘটনার পর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নাদিরা সুলতানা রুমি প্রবাসী আবুল কালামের কন্যা পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায় ঘটনার আগ মুহূর্তে রুমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে সমস্যার কথা জানান এক পর্যায়ে তার বাবা বিরক্ত বোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল এক পাশে ফেলে রাখেন বাবা আবুল কালাম অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে পরে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দেখতে পান স্থানীয়দের মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরত হাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন